দিয়ে তাবিজটা নিয়ে জায়গায় ছিটিয়ে দেবো না হাতে পাওয়া এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, এবং যে বা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল প্রকৃতির সাথে কিছু সময় কাটানোর পর চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। তারপর দেখলাম মা একটা অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছে, গাছ থেকে সুন্দর তরতাজা একটা সাদা বেগুন ছিঁড়ে এনে তারপর বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার একটা রেসিপি করে ফেললো। আপনারা যদি কেউ এই স্টাইলের খাবার না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন। সকালের খাবার খাওয়ার পর অনেকটা সময় কেটে গেছে, তারপর আমি চলে গেলাম আমার দুপুরের রান্নার আয়োজনে। যেহেতু একা একা কাজ করতে অনেক সময় লাগে তাই আমি আগে আগেই যাই। আজকে আমি দুপুরে রান্না করব উস্তে ভাজি, ছোট মাছের একটা পাতলা ঝোল এবং মুরগির মাংস। উস্তে ভাজি জানি না কার কার পছন্দ, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমি রান্না শুরু করে দিয়েছি, আমার সব কাজ শেষ করে বসে পড়েছি রান্নায়। আজকে কিন্তু আমি মজার একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওর ফার্স্টে অবশ্যই ছোট ক্লিপ দেখে বুঝতে পারছেন কি দেখাতে যাচ্ছি। এক ভণ্ড সাপুড়ে আমাদের গ্রামে এসে সব মহিলাদের পুরুষদের মানে একেবারে সবাইকে বোকা বানিয়ে যাচ্ছে। সে নিজের নাম দিয়েছে সাপুড়ে, কিন্তু আধো আমাদের এখানে এসে কোনো সাপ ধরেনি, উল্টো সাপ ধরার নাম দিয়ে মানুষকেই ধরে নিচ্ছে। আর গ্রামের সহজ সরল মানুষ অন্ধবিশ্বাস করে তার পিছনে ছুটছে। যাই হোক, নিজেদের চোখে দেখতেই পাবেন। আজকের রেসিপিতে উস্তে ভাজি, মুরগির মাংস এবং ছোট মাছ ছিল। ছোট মাছটা আমার রান্না করা হয়ে গিয়েছে, ওটা শর্টকাট, খুবই সহজ রান্না করা, তাই তাড়াতাড়ি হয়ে যায়। আর মুরগির মাংসটা মা আমাকে কেটে কেটে হেল্প করে দিয়েছে, আমি শুধু রান্না বসিয়ে দিলাম। রান্না খাওয়া দাওয়া শেষ করে দেন আমার আবার একটু যেতে হবে বাজারে। চুল পড়ার সমস্যায় খুবই ভুগতেছি, কোনো কিছুতেই চুল পড়া রোধ হচ্ছিল না। তারপর মনে করলাম দেখি কোনো কিছু খেয়ে বা কোনো তেল লাগিয়ে কোনো কিছু তো কমে কি না। দেন এই তো আমি রওনা হয়ে গিয়েছি, বেশি দূর না অবশ্য বাজার, কিন্তু তারপরও এখন পায়ে হেঁটে তো আর কেউই যায় না, বিকাল যেহেতু তাই ভ্যানে করেই চলে গেলাম। বাজার থেকে ফিরেই দেখলাম বাড়ির পাশে এক মহান কাণ্ড ঘটছে, সেই ভণ্ড সাপুড়ের উদয় হয়ে। আপনারা কিন্তু অবশ্যই সেই ভণ্ড সাপুড়ের কথাগুলো মন দিয়ে শুনবেন কি বলে। দিয়ে দেবো না হাতে দেবো কথা কই না গেল, আরে টান করে দেখা তো গাছটা কয়জনে পাইলো। আচ্ছা বুঝিয়ে দিয়া ভালো না না বুঝিয়ে দিয়া ভালো? গাছটা আমি জায়গায় মাংনা আনছি, সবাই রে গাছটা মাংনা দেই নাই, সাপটা মা মাংনা আনছি সবাইকে মাংনা দেখাই নাই। একটা কথার বিচার করবি, এই তাবিজটা কি মা জঙ্গলে পুড়ে পাওয়া যায়? বানাতে কিছু টাকা আমার লাগি নাই, আমি এখানে একটা লোকের কাছে কিছু পয়সা বিক্রি করবো। এই কার কাছে জানিস? হাতের দিক লক্ষ্য রাখ, যার মায় করে দান যার মেয়ে করে দান, একা থাকলে মক্কায় যাওয়া যায় না, নসিব লাগে। তাবিজের বলবি দাম কয় টাকা? 40 টাকা না, এই তাবিজে ভরে দেবো, কাঁচা পেঁয়াজ খাবি, মেডিকেলে যাবি, খুলবে না হারাবে না ছটবে না, বলবি কয় টাকা? আচ্ছা 20 টাকা আর 10 টাকা কয় টাকা হয়? একজন লোক আল্লাহকে বিশ্বাস করে, সাপুরিয়াকে না আল্লাহকে বিশ্বাস করে, গাছকে বিশ্বাস করে 30 টাকা দিয়ে তাবিজটা কিনে নিয়ে 30 লাখ টাকার দয়ে বানতে পারবি কে? কার মনে বিশ্বাস? আল্লাহকে হাতটা উঁচু করে দেখা তো আমারে দেখি, কি আমারে 30 টাকা দিতে পারবি? তার নিজে হাতে আমি তাবিজটা ভরে দেবো, দেখো কি আমারে 30 টাকা দিতে পারবি? তার নিজে হাতে তাবিজটা ভরে দেবো, কি আমারে 30 টাকা দেবে? 5টা দে, 150 টাকা ধার করে রেখে দেছে,
আর 30 টাকা চাওনে সোনার মুখ কালা হইছে না কালা আবার যদি একটা কামুর 500 টাকা চাইলে আমাদের যে তার বাড়ি 1 টাকা আমরা খাই না একটা গ্লাস পানি নিয়ে আসবে আর তাবেজের দাম দা নিয়ে আসবে কিছু কথা গুণ হিসেবে বলে দেব লি আমি ভরে দেই মা করে দেব তাবেজ মা যাবি হারাবে না ছটবে না খুলবে না আল্লাহ দিয়া শায়রাকে মনে রাখবা মরতো না তাবেজ হ্যাঁ কাকা দেখতেই পাচ্ছেন সাপুরে সাপ ধরা বাদ দিয়ে মানুষ কিভাবে ধরলো। নাটক দেখা শেষ হয়ে গেছে, বাড়িতে চলে আসলাম। এই যে দেখছেন সাদিয়া, সাদিয়া আমাকে রুটি বানিয়ে খাওয়াতে আসছে। বাজার থেকে এই যে একটা তেল আর একটা মুখে খাওয়ার সিরাপ নিয়ে আসলাম। যদি কোনো ভালো ফল পাই তাহলে অবশ্যই এর ভালো রিভিউ দেব। সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তাই সাদিয়াকে তার মায়ের কাছে আমি দিয়ে আসলাম। কিছুক্ষণ এখানে থাকার পর মাগরিবের আজান দিয়ে দিল। আমি বাড়িতে এসে নামাজ পড়ে সন্ধ্যার নাস্তা বানানোর প্রিপারেশন নিলাম। আজকে আমি সন্ধ্যার নাস্তায় পাতাকপির পাকোড়া বানাবো। অল্প কিছু পাতাকপি কেটে নিলাম, তারপর একটা ডিম, লবণ, হলুদ, শুকনা মরিচ, কর্নফ্লাওয়ার, আটা, বেসন, অল্প কিছু বাটা মশলা, তারপর ভালো করে মিক্স করে ভেজে নেব। শীতকালে কিন্তু পাতাকপি, ফুলকপি, আলু, পালং শাক এগুলো দিয়েই সুন্দর সুন্দর অনেক রেসিপি হয়, যা আমি অল্প কিছু শেয়ার করছি এবং আরও করব। শীতের সময় এগুলোর যত মজা, শীত চলে গেলে কিন্তু এর এতটা মজা থাকবে না। ভণ্ডসাপুরের কাজ এবং কথা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু যদি আপনাদের সামনে এগুলো হতে দেখেন সাধ্যের ভিতর থাকলে অবশ্যই বন্ধ করাবেন, কারণ এখন সব কিছুর ভিতরই হচ্ছে ভেজাল। যাই হোক, তৈরি হয়ে গেছে আমার পাতাকপির পাকোড়া। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।